কোনো মণ্ডপে সাবেক ইথিল, কোথাও ফুটে উঠেছে বাংলার ওড়িশার শিল্পকলার মেলবন্ধন। কেউ আবার মায়ের পুজোর থিমে মনে করাচ্ছেন সংসারে বাবার অবদান আর মমত্বকে। শহর কলকাতার নাম করা তিন বারোয়ারির পুজো প্রস্তুতি আজ তুলে ধরব আপনাদের সামনে। বিগত 83 বছর ধরে উত্তর কলকাতার পুজোকে অন্যতম প্রাণ দিয়ে চলেছে আহিরিটোলা সর্বজনীন। এবার তাদের 84তম বর্ষে তারা গুজরাতের সোমনাথ মন্দিরকে প্রায় নিখুঁত চেহারায় তুলে আনছে উত্তর কলকাতার এই প্রান্তে। দেবী দুর্গার মুখ ও পোশাক নিয়ে এক্সপেরিমেন্ট ছেড়ে ফের সনাতনী মায়ের ডাগর চোখের আটপৌরে মূর্তি দিয়েই বাজিমাত করার লক্ষ্যে অবিচল আহিরিটোলা। শিল্পী তন্ময় চক্রবর্তীর ভাবনায় মা আসছেন জননী রূপে। আমরা শিবের যে 108 মন্ত্র এবং স্তোত্র আছে তার রেপ্লিকা এখানে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা সেই স্তোত্রগুলোকে পরিস্ফুটিত করব। এর মাধ্যমে যে এই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন যেন প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে আর কি, এইটার মাধ্যমে আমরা দর্শকের তুলে দিতে চাইছি আর কি। এবং যার জন্যই আমাদের এই থিমটার নাম দেওয়া হয়েছে অবিনশ্বর, মানে যার কোনো বিনাশ নাই আর কি। যে কোনো বারোয়ারি পুজো কমিটি নিজেদের 50তম বছরের পুজোয় সবসময় একজন নামি দামি থিম মেকারকে খুঁজে বেড়ায়। বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ড সার্কেল সেই চেষ্টায় হাঁটেনি। তারা এই ক্লাবেরই একজন সদস্যের হাত ধরে এই বাংলার হারিয়ে যাওয়া লোকায়ত কৃষ্টি সংস্কৃতি হস্তশিল্প দিয়ে এক অপূর্ব দৃষ্টিনন্দন মণ্ডপ তৈরি করছে। থিমের নাম বাংলা আমার মা। বাঁকুড়ার পোড়ামাটির কাজ, পিংলার পটশিল্প, ওড়িশার সোরা শিল্প সহ প্রায় 10,000 শিল্প সমাহার এই মণ্ডপে। হারিয়ে যাওয়া অনেক শিল্প, নাম না জানা অনেক শিল্পীর কাজ এই পুজোয় উঠে আসবে। মায়ের অঙ্গসজ্জা টেরাকোটার আদলে। আমাদের এই শিল্পগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে, আগামী দিনে আমাদের শৈশবে পরবর্তী জেনারেশন যারা, তাদের কাছে এইসব কোনো ধারণা নেই যে কী জিনিস ছিল। আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, এসে আমাদের এই মণ্ডপ দর্শন করুন এবং আপনারা দেখতে পারবেন যে এখানে সমস্ত কিছুর মেলবন্ধনে আমরা একসাথে এক জায়গায় সমস্ত শিল্পগুলোকে নিয়ে এসেছি। একটি পরিবারে মা যদি হন মধুবৃক্ষ, তাহলে বাবা হলেন বটবৃক্ষ। কঠোর শক্ত চোয়ালে সংসারের সমস্ত গুরুভার নিয়ে দাঁড়িয়ে থাকা এক সারথী, বিশ্বস্ততার প্রতীক। সেই বাবাদের জীবন সংগ্রামী এবার মায়ের পুজোয় থিমের বিষয়। বাবাই তো ছাতার মতো আগলে রেখেছেন গোটা সংসারকে। শিল্পী প্রীতম দাস তাই থিমের নাম রেখেছেন ছত্রছায়ায়। এই যে বিভিন্ন স্টেশনের নাম দেওয়া হয়েছে, বিভিন্ন স্টেশনের নাম দেওয়া হয়েছে, এখান থেকে ডেইলি প্যাসেঞ্জারি করে সমস্ত বাবারা আসছে, প্রতিদিন দুবেলা আসছে, সন্তানদের পড়াশোনা করাচ্ছে, সন্তানদের টিউশন দেওয়াচ্ছে, পরিশ্রম করতে আসছে, লেবার দিতে আসছে, চাকরি করতে আসছে, আবার ফিরে যাচ্ছে, অক্লান্ত পরিশ্রম করছে। তারপরে দেখুন আরেকটা জায়গায় দেখানো হয়েছে পিতার যৌবন অবস্থা থেকে একদম বৃদ্ধ অবস্থা পর্যন্ত কীভাবে তার সারাটা সময় অতিবাহিত হয়। এই স্বপ্নার বাগানের থিমের নাম ছত্রছায়া। সেই থিমের পরতে পরতে রয়েছে পিতার ছত্রছায়া, যে ছত্রছায়া ছাড়া এককভাবে শুধুমাত্র মা কখনোই একটি সংসার বা তার সন্তানকে প্রতিপালন করতে পারেন না। Zee 24 ঘন্টা চলো। ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।